হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই অঙ্কিতাস লাইভ লগে সবাইকে স্বাগত আজ চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আসলে যেহেতু পুজো পড়ে গেছে তো হিসাব মতো আজকে প্রথমা তো মায়ের বস্ত্র একটু চেঞ্জ করিয়ে দিলাম তো বেশ আমার এই সময়টা খুব ভালো লাগে মানে ঠাকুরকে সাজিয়ে গুছিয়ে পুজোর আসনে বসানো এটার বেশ অনুভূতিটাই অন্যরকম যাক এইভাবেই তো সকালটাকে শুরু করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো এইভাবে সকালের প্রথম কাজ সেরে নিয়ে আমি নর্মালি আমার কাজকর্ম কমপ্লিট করে নিয়ে ছেলে তো আগেই উঠে টিফিন টিফিন খাওয়া হয়ে গেছে অনেক দিন ধরে না চিকেন পকোড়া চিকেন পকোড়া বলছিলো তো জন্য ঘরেই একটু ভেজে দিলাম আসলে আজকে একটা স্পেশাল দিন আমার জন্য যাই হোক এবার জোজোকেও স্নান করাতে হবে ওকেও স্নান করে একটু ছাদে নিয়ে গেলাম এবার রান রান্নার দিকে মোটামুটি কিছুটা হয়ে গেছে তো এই একটা করছিলাম এই রেসিপিটা আমি আগে তোমাদের দিয়েছি আমার চ্যানেলে আছে যারা নি তারা প্লিজ এখান থেকে দেখে নিতে পারো এটা হচ্ছে উচ্ছে পুর ভরা তো এরপরে আমি রান্না করেছিলাম মোচার ঘন্ট ভাত তো নর্মালি রয়েছে তার সাথে ভাজাভুজি ছিল আর ডাল ছিল তো মা বললো গন্ধ লেপু ছিল কেটেছে মা বললো মাথাটা এখানে দিয়ে দাও বেশ ভালো সেন্ট আসবে ওই করেছি আর পাশে মাছের ঝাল একটু গন্ধলেবু কেটে নিয়েছি আর চাটনি তো স্পেশাল বললাম না আসলে আজকে আমার মা বাবা ছেলের জামা দিতে পুজোর তো মা বাবা এসেছে যখন ওই কাকে ছেড়ে কাকে আদর করতে হবে সেটা তো একটা রয়েছেই ভাগ দুজনের এরপরে তো মা বাবা ঘরে বসে রয়েছিলো জো জো তো নিচে রয়েছে এবার যা দুপুর হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট হলো হওয়ার পরে আমরা একটু ফটো ফটো তুলে নিলাম আসলে আমাদের এখানে আজকে একটা প্রোগ্রাম ছিল তো যাই হোক হয়ে গেলো একটু সাজুকুজু ছিল এবার বিকেল হয়ে গেল বাবা মা বেরিয়ে গেল বাবা একটু হাঁটতে অসুবিধা হয়ে জন্য হাজব্যান্ড বাইকে করে এগিয়ে দিল মাকে আমি একটু ছেড়ে আসলাম তো যথারীতি বাড়ি ফেরার সময় একটু পার্কে গিয়ে ছেলে আনন্দ করলো তো যখন ছাদে উঠলাম না আকাশটা দারুণ লাগছিলো এরপরে যে একটু অন্ধকার অন্ধকার হলো বেশ বিল্ডিং এর লাইটগুলো জ্বালিয়ে দিয়েছিল দেখতে বেশ ভালো লাগছিল একটা বেশ পুজো পুজো আমেজটাই যেন অন্যরকম যাকে আসবে আসবে ভাবটাই না খুব ভালো লাগে চলে গেলে আবার যেন কেমন মনটা খারাপ হয়ে যায় আর যে মাও চলে গেছে মনটা একটু খারাপ ছিল কিন্তু কি করবো সময়ের সাথে তো চলতেই হবে বলেছিলাম না যে আজকে প্রোগ্রাম ছিল তো এই নিহার কোকোনাট টয়লেট থেকেই এসেছিলো তো এখান থেকেই সব প্রোগ্রামের জিনিসগুলো হয়েছিল। এইভাবেই আজকে সারা দিনটা কাটিয়ে দিলাম বাকি তো এখনও পড়েই রইলো